বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম অনলাইন স্কুলে তোমাদের স্বাগত আমি নুরজাহান কারণ সহকারী শিক্ষক বিপিএড কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় খুটাখালী চকরিয়া কক্সবাজার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি আজ তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলার গল্প নিয়ে আচ্ছা তোমাদের সামনে আমি আজকে মানুষের চরিত্র সম্পর্কে কিছু কথা বলবো মানুষের চরিত্রের মধ্যে কতগুলো সৎ গুণাবলী থাকে যেগুলো আমরা জেনে থাকি শান্ত নম্র ভদ্র সততা কর্তব্যপরায়ণ ন্যায়পরায়ণ নিষ্ঠাবান সত্যবাদী ইত্যাদি এর মধ্যে সততা একটি মহৎ গুণ এই সততা মানুষের জীবনকে আলোকিত করে আবার সততার অভাবেই মানুষ নষ্ট হয়ে যায় এবার বলতো শিক্ষার্থীরা আজকে আমাদের পাঠ কি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের পাঠ সততার পুরস্কার তাহলে এসো আমরা সবাই বই খুলি সততার পুরস্কার গল্প নিয়ে বসি এবং ক্লাসটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখি গল্পের শুরুতেই আসা যাক লেখক পরিচিতি নিয়ে লেখক পরিচিতি একটা গল্পের অনেকখানি গুরুত্ব বহন করে লেখক পরিচিতি থেকে অনেকগুলো বহু নির্বাচনী আমাদের পরীক্ষায় আসে তাই আসো আমরা এখন লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি সততার পুরস্কার এটি লিখেছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ তিনি ছিলেন ভাষাবিদ ও পণ্ডিত উনি জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পায়রা গ্রামে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স পাশ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা তথ্যে এম এ পাশ করেন উনি ভাষা নিয়ে সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন পরে তিনি প্যারিসে শোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা নিয়ে আমাদের সাহিত্য জগতে ওনার অবদান অনেকখানি অনেকখানি জুড়েই রয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি ছোটোদের নিয়ে অনেক লিখেছেন তার মধ্যে রয়েছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি চলো আজ আমরা আমাদের মূল পাঠে যাই সততার পুরস্কার এটা একটি হাদিস ভিত্তিক গল্প এই গল্পের মধ্য দিয়ে আমরা আল্লাহ সম্পর্কে জানতে পারি এবং হাদিসের অনেক বিষয়ে জানতে পারি সততার মাধ্যমে কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং অসততার কারণে কিভাবে আল্লাহর দৃষ্টিতে খারাপ হওয়া যায় এই গল্পের মাধ্যমে সেটাই ফুটে উঠেছে এখানে যে গল্পটি আমরা আজকে পড়ব এটা তিনজন ব্যক্তিকে নিয়ে লেখা তিনজন ব্যক্তির কাছে আল্লাহতালা একজন ফ্রেস্তা প্রেরণ করলেন মানুষ রূপে তিনি তাদের সততা পরীক্ষার জন্য আসলেন সেই তিনজন ব্যক্তি ছিলেন প্রথমজন ধবল দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ তিনজনেই ছিলেন সমস্যায় জর্জরিত এই মুহূর্তে প্রেরিত ফ্রেস্তা তাদের কাছে আসলেন প্রথমে ধবল ব্যক্তির কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি সব থেকে কী ভালোবাসো তিনি উত্তরে বললেন আমি একজন ধবল রোগী অর্থাৎ যেটাকে বলা হয় কুষ্ঠ রোগ শরীরের বিভিন্ন স্থানে সাদা সাদা হয়ে যায় আর মাথার চুলও সাদা হয়ে যায় ওই লোকটাকে সবাই দেখে হাসি তামাশা করত অনেক টিটকারি করত যা তার ভালো লাগত না লোকটি তাই মনে মনে ভাবল যে আমি যদি আমার স্বাভাবিক চেহারায় ফিরে আসতে পারতাম তাহলে আমি অনেক সুখী হতাম এই কথা শোনা মাত্র আল্লাহর প্রেরিত ফ্রেস্তা ওনার মুখমণ্ডলে শরীরের বিভিন্ন জায়গায় হাত বুলিয়ে দিলেন আল্লাহর ইচ্ছায় উনি সুস্থ হয়ে গেলেন স্বাভাবিক মানুষ হয়ে গেলেন এরপর ফ্রেস্তা আবারও ওনাকে জিজ্ঞাসা করলেন এবার বলতো আর কী হলে তুমি সুখী হও তখন সে বলল যে আমার তো ধন সম্পদ তেমন কিছুই নেই আমি যদি একটি উট পেতাম তাহলে তার থেকে যে বাচ্চা আসতো তা দিয়ে আমার জীবনটা অনেক সুন্দরভাবে অতিবাহিত করতে পারতাম ফ্রেস্তা এই কথা শুনে সত্যিই তিনি আল্লাহর দয়ায় তাকে একটি গাভিন উট দান করলেন সেখান থেকে ফ্রেস্তা প্রস্থান করলে এরপরে ফ্রেস্তা গেলেন টাকওয়ালা ব্যক্তির কাছে যে ওনাকেও জিজ্ঞাসা করলেন পূর্বের ন্যায় তোমার সবথেকে ভালোবাসার কি জিনিস আছে কি তুমি ভালোবাসো সে উত্তরে বলল যে তার শরীরে তার মাথার মধ্যে ছিল টাক এটা ছিল তার জন্য খুবই বিরক্তকর মানুষ তাকে নিয়ে অনেক হাসাহাসি করত এটা তার খারাপ লাগত তাই সে মনে মনে ভাবল আমি যদি টাকলার এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি তাহলে আমি সুখী হব এই কথা ফ্রেস্তাকে ব্যক্ত করার পরে ফ্রেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গজালো এবং সে সুস্থ স্বাভাবিক মানুষের মতো হয়ে গেল এরপরে ফ্রেস্তা পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন এবার বলো তো কী পেলে তুমি সুখী হবে লোকটি চিন্তা করলো আমার তো কিছুই নেই আমি গরিব নিঃস্ব আমি যদি একটি গাভিন পেতাম তার থেকে যে বাচ্চা হতো বংশবৃদ্ধি করত তাহলে আমি অনেক ধনী হয়ে যেতাম আমার আর অভাব থাকতো না ফ্রেস্তা এই কথা শোনার পরে সত্যি সত্যি তাকে একটি গাভিন গাভিন দান করলেন এবং সেখান থেকে চলে গেলেন এরপরে ফ্রেস্তা অন্ধ লোকটির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে কী পেলে তুমি সবচেয়ে বেশি সুখী হবে আর কি তুমি ভালোবাসো লোকটি তখনই বলল এই সুন্দর পৃথিবী আমি কখনো চোখে দেখি নে আমি যদি একবার এই পৃথিবীটাকে দেখতে পেতাম তাহলেই আমি সবচেয়ে বেশি সুখী হতাম কথাটি শোনা মাত্রই ফ্রেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথে সেই অন্ধলোকটি চোখে দেখতে পেল খুব আনন্দিত হলো এবং পুনরায় আবার ফ্রেস্তা তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এবার বলো তো কী পেলে তুমি সুখী হবে তখন লোকটি বলল আমি যদি একটি ছাগল পেতাম তার থেকে যে বাচ্চা হতো তা দিয়ে আমি আস্তে আস্তে আমার পরিবার এবং সংসার চালাতে পারতাম আমি সুখী বোধ করতাম এই কথা শুনে ফ্রেস্তা সাথে সাথে তাকে একটি ছাগল দান করলেন এবং সেখান থেকে চলে গেলেন এরপর বেশ কিছুদিন কেটে গেল উটলার, অনেক উট হল গাভী নলার অনেক গাভী হলো গরু হলো, ছাগল অলার অনেক ছাগল হলো তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন এর মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন আবার ফ্রেস্তাটিকে পাঠালেন তাদের সততার পরীক্ষা করার জন্য যে তারা কতটুকু তাদের নিজেদের পূর্বের স্থান মনে রেখেছেন যথাক্রমে তিনি ফ্রেস্তা একজন গরিব ব্যবসায়ী রূপে তাদের সামনে এলেন এসে বললেন সর্বপ্রথমে ধবল রুগীর কাছে গেলেন এবং বললেন আমি এক বিদেশি বিদেশের যে সম্বল আমি নিয়ে এসেছিলাম সব ফুরিয়ে গেছে এখন আমি খুবই নিঃস তাই আমায় যদি একটি উট দান করতেন তাহলে আমি ওই উটটি বিক্রি করে আমার দেশে ফিরে যেতে পারতাম এই কথা শুনে ধবল রুগী বললেন যে না আমি কী জন্য তোমাকে উট দিবো তখন ফ্রেস্তা বললেন যে তোমার পূর্বের অবস্থা তো খুবই খারাপ ছিল তুমি একজন কুষ্ঠরোগী ছিলে তোমার কোনো অর্থ সম্পাদ ছিল না এ সব তোমাকে যে দিয়েছে তার দোহাই আমাকে একটা দান করো কিন্তু নাছুরবান্দা ধবল রুগী সে কিছুতেই রাজি নয় সে বলল না আমি দিতে পারবো না এসব কিছু আমি নিজের কষ্টে অর্জন করেছি এগুলো আমার আগে থেকেই ছিল তখন ফ্রেস্তা তাকে বলল সেটাই যদি হয় তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আগের অবস্থায় ফিরে যাবে এই বলে ফ্রেস্তা টাকলার কাছে উপস্থিত হলেন টাকলাকে ধাবল রোগীর মতো বললেন যে আমি এক বিদেশি আমার সম্বল ফুরিয়েছে এখন আমি নিঃস্ব হাললা যদি চান তাহলে আমার দেশে আমি ফিরে যেতে পারি তার জন্য তুমি যদি আমাকে একটা গরু দান করো তাহলে সেটা বিক্রি করে আমি আমার দেশে ফিরে যেতে পারি ধবল রুগীর নেয় ওই একই কথা বলল এবং তিনি সেখান থেকেও প্রস্থান করলেন সর্বশেষে অন্ধ লোকটির কাছে ফ্রেস্তা গেলেন এবং তাকেও একইভাবে বললেন বলার পরে বললেন যে যে আল্লাহ তোমার অন্ধত্ব দূর করেছে তোমাকে ধন সম্পদ দিয়েছেন সেই আল্লাহ দুহাই আমাকে একটি ছাগল দান করো তাহলে আমি আমার দেশে ফিরে যেতে পারব লোকটি ছিল খুবই বিনয় খুবই সদয় সে সাথে সাথেই বলল আমার যা আছে সব নিয়ে নাও আমার কোনো সমস্যা নাই তোমার যদি তাতে উপকার হয় এই কথা শোনা মাত্র ফ্রেস্তা খুশি হয়ে গেলেন এবং আল্লাহ রব্বুল আলমিনও খুশি হয়ে গেলেন যে এই ব্যক্তি অন্ধ লোকটি তার অতীতের কথা সে বলেনি তার অতীতকে সে মনে করে সেই দুঃখী লোকটির সহযোগিতা করতে চেয়েছিল এভাবেই আল্লাহ মানুষদের পরীক্ষা করে থাকেন এই পরীক্ষায় ধাবল রোগী এবং টাকলা দুজনেই ব্যর্থ হল তারা তাদের সততার পরিবর্তে অকৃতজ্ঞতার প্রকাশ করলো আর শুধুমাত্র অন্ধ লোকটি তার কৃতজ্ঞতার সাথে তার সততার পুরস্কার পেয়ে গেল এবং ফ্রেস্তা বলল যে এই ধন সম্পদ তোমারই থাকবে আমি কিছুই নিব না শুধুমাত্র আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে তোমার কাছে পাঠিয়েছিলেন তুমি জয়ী হয়েছ এখন থেকে সব ধন সম্পদ তোমার প্রিয় শিক্ষার্থীরা এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম মানব জীবনে সততার মূল্য অনেক বেশি যে ব্যক্তি জীবনে সততা দ্বারা জীবন পরিচালনা করে সে জীবনে অনেক বড় হয় তাই আমরা এখন থেকে কি করব সততার পরিচয় দিব এই পার্ট থেকে তোমরা কি শিখলে তাহলে সততা পরোপকার নৈতিক মূল্যবোধ অর্জন এগুলো আমাদের করতে হবে এইবার দেখো এই পার্ট থেকে আমরা কি কি জানব এই পাঠ শেষে আমরা যেটা জানব সেটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এই পাঠ থেকে আমরা সততার জন্য যে আল্লাহ আল্লাহতালা পুরস্কার দান করে থাকেন সেটা জানতে পারব আর অকৃতজ্ঞতাদের জন্য রয়েছে দুর্ভোগ আমরা সেটাও জানতে পারব এসো বন্ধুরা তাহলে এবার একটু বাড়ির কাজে মন দেই তোমরা আগামী দিন পাঠ পরিচিতিটা আর লেখক পরিচিতিটা ভালো করে শিখে আসবে কারণ এখান থেকে অনেক নৈবেদ্যিক থাকবে তাই খুব সুন্দর করে এটা শিখে আসবে আর এখন করোনাকালীন সময় আবারও লকডাউন দিচ্ছে তোমরা এই সময় ঘরে থাকবে নিরাপদে থাকবে এবং পরিবারের সবাইকে সুখে শান্তিতে রাখবে এটাই কামনা করে বিদায় নিচ্ছি